আপনারা দেখছেন দা পিডি নিউজ, সোজা কথা সহজভাবে। আপনি কি বাইক কিনবেন ভাবছেন? তাহলে আর চিন্তা নেই, এখন বাইক কিনলে পাবেন নিশ্চিত উপহার, থাকছে 32 ইঞ্চি এলইডি টিভি সহ আরো অনেক কিছু। তাহলে আর দেরি কেন, চলে আসুন আনাম সুজুকি ডায়মন্ড হারবারে, কিনুন বাইক পান নিশ্চিত উপহার। শর্তাবলী প্রযোজ্য। দেশের অন্যতম রেল স্টেশনগুলির মধ্যে খড়গপুর স্টেশনটিও একটি, যেখানে দূরপাল্লার ট্রেনগুলি দাঁড়ায় এবং হাজার হাজার যাত্রী আনাগোনা এই স্টেশন জুড়ে। আর এই স্টেশনে দেখা গেল খোলা অবস্থায় বিক্রি হচ্ছে অস্বাস্থ্যকর খাবার, খাবারের উপর ভন ভন করছে মাছি, এমনটাই অভিযোগ রেল যাত্রীদের। তবে এই বিষয়ে কোনো হেলদোল নেই প্রশাসনের। স্টেশন জুড়ে এমন অস্বাস্থ্যকর খাবার বিক্রিতে আতঙ্কে রয়েছেন রেল যাত্রীরা। এই যে খোলা খাবার খড়গপুর স্টেশনে, কি বলবেন? এমনিতে তো স্টেশন খুব একটা যে পরিষ্কার বা পরিচ্ছন্ন রেখেছে সেরকম না, তার উপর মাছি বা বিভিন্ন রকম কীড়া মাকড় ঘুরে বেড়াচ্ছে, তার সামনে যেভাবে খোলা খাবার রাখা আছে যেটা আমরা খেলে আমাদের নিজেদের শরীর খারাপ হতে পারে, তো এইভাবে ওপেনলি কোনো খাবার খাওয়াটা যদিও উচিত নয়। সমস্যা কী হয়? সমস্যা হয় যে মানে কি, এই যে ধুলো বালি বা কয়লার গুঁড়ি এগুলো সব যে খাবারে পড়ে বা সেগুলো পড়লে আমাদের কী হবে, রোগও শুকে পড়তে হবে বা যখন ভোগ লাগে বেশি তখন কী করতে হয়, খেতেই হয়। এই যে এরকম যে খোলা খাবার থাকে খড়গপুর স্টেশনে, কী বলবেন? এটা তো আমি আমার মতো বলি, আমি একজন ডেলি প্যাসেঞ্জার, দীর্ঘদিন ধরে যাতায়াত করি, আমি নিজে থেকেও অনেককে আমার পরিচিত আছে, তাদেরকে বলেও ছিলাম আমি এটা খোলা দেখো না, তারপরে কয়েকজন দেখেছি আমি একটু ঢেকে রাখে, কিন্তু মাছি তাওয়াটা কিন্তু শেষ হয়, মাছি উঠতে থাকে, হ্যাঁ ওটা থাকবে, ওটা কেউ শেষ করতে পারবে না, এটা আমি আমার পরিবর্তিত হচ্ছে। স্যার, এই যে খড়গপুর স্টেশনের যে খাবারগুলো হকাররা যে খাবারগুলো খুলে রাখে স্টেশনে প্ল্যাটফর্মে, এই বিষয়ে কি বলবেন? বলছি আমরা তো ড্রাইভ করছে মাঝখানে মাঝখানে, আমরা ড্রাইভ করে আরপিএফ, জিআরপি, ফুড ইন্সপেক্টর, হেলথ ডিপার্টমেন্ট থেকে আমরা করছে, তাদেরকে আমরা কাউন্সেলিং করছি, এবার তোমার হাইজিনটা মেনটেন করো আমরা বলে থাকি, আর যদি আমাদের চক্কি সামনে পড়ে আমরা ফাইনও করে। এখন এই যে এরকম যে খোলা রাখছে, মাছি বসছে এবং খাবার, এই বিষয়ে কি বলবেন? খাবার টাবারে যে নোংরা বসছে, পয়সা দিয়ে যাত্রীদের অভিযোগ যে আমরা পয়সা দিয়েও সঠিক খাবার পাচ্ছি না। আমরা দেখি দেখি আমি এখানে পাঠাবো তাদেরকে, আর কে পাঠাবো, ফুড ইন্সপেক্টরে পাঠাবো, যদি এরকম কিছু আমি দেখবো আমি কিছু। আপনার নাম? আমার নাম দেবেন্দ্র, ডিকে পান্ডা। স্যার কি পোস্টে আছেন? স্যার স্টেশন ম্যানেজার খড়গপুর। অলরেডি যে ভি ইসকা যে টেন্ডার হ্যায়, टेंडर बहुत पहले खत्म हो चुका है। ये पार्टी जब हम लोग खाली खाने के इसको गए तो पार्टी कोर्ट में चला गया, और कोर्ट से लगातार वो इतने लंबी लंबी डेट आ रही है, वो कोर्ट में ही मैटर है, और वो मतलब हम लोगों ने इसको हटाने के लिए लिखा हुआ है कोर्ट में, लेकिन बार बार हियरिंग डेट पे डेट पड़ रही है, और जो है ये क्योंकि हम लोगों ने इसका बहुत सारी स्टॉल जो है बंद भी कराया पैसे हाइजीन और सेफ्टी के नाम पे, लेकिन उसके बावजूद भी हम लोग पूरी तरीके से इसको हटा नहीं पा रहे क्योंकि कोर्ट में मैटर है, इस वजह से कोर्ट ने इसे दिया हुआ है। ऐसा तो खोला ही रह रहा है सर, आदमी पैसेंजर खा रहे हैं सर, कुछ तो प्रॉब्लम तो होगा ना सर? नहीं तो हम लोग तो कोर्ट ने बोला हुआ है, इसे दिया हुआ है, तो हम लोग कैसे उसको बंद करा सकते हैं? हम लोगों ने कुछ कुछ स्टॉल इसको बंद कराया है, लेकिन पूरी तरीके से हम लोग नहीं बंद करा पा रहे हैं, और इसमें पूरा मतलब कोर्ट को हम लोगों ने बार बार बताया हुआ है कि इसको इशू को जल्दी हियरिंग किया जाए, क्योंकि इस पार्टी ने 10 तरीके से कोर्ट का में केस किया है, अननेसेसरी लिंगरिंग के लिए वो कोर्ट में मतलब केस कर करके और केस के चलाए जा रहे हैं। ठीक है सर। खड़गपुर से कोलाय सामंत से रिपोर्ट, द पीडी न्यूज। খবর দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল দ্য পিডি নিউজ। আপডেট থাকার জন্য বেল আইকনটি প্রেস করুন।